হত্যা মামলায় জামিনে ভুক্তভোগীর পরিবারকে নানা হুমকি দিচ্ছে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও তার সহযোগীরা। প্রায় চার বছর আগে আশুলিয়ার নয়াহাট বাজারে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যা করা হয়। এই মামলার প্রধান আসামি পারভেজ দেওয়ান। মোট ১৮ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি, কিন্তু জামিনে বের হয়ে তারা চড়াও হয়েছেন ভুক্তভোগীর পরিবারের উপর। আশুলিয়া থেকে শেখ শরীফের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রুমান আকন। ২০১৭ সালের ১৯ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে আশুলিয়ার নয়ারহাট বাজারে গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আব্দুর রহিমকে। হত্যাকাণ্ডের পর পরিবারের দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ দেওয়ানকে। এছাড়া আব্দুল হালিম, শফিউল আলম, শরীফ, সজীব, হাবিব ও সোহাগ সহ অজ্ঞাত অনেককে আসামি করা হয় এ মামলায়। শুট করছিল সজীব, ১৬-১৭ জন লোক ছিল, আসার পরে মনে করেন কিন্তু আসামিরা জামিনে বেরিয়ে এসে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। চার বছর পার হয়ে গেল, তো তা এই পর্যন্ত তো আমি কোনো বিচার পাইলাম না। আমি তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে মনে করেন যে আমি আমার বাপের বাড়িতেই থাকি। পারভেজের মানে লোকজন, তার ভাতিজা এবং শরীফ আমার উপরে হামলা চালায়। মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন রকম থেকে তারা চাপ সৃষ্টি করে, বলতে যদি এইসব না করি তাহলে আমার ছোট ভাইকে মেরে ফেলবে, আমার পরিবারের উপর হামলা করবে। প্রথমে থানা পুলিশ ও ডিবির তদন্তে কয়েকজন আসামির নাম বাদ পড়লেও সিআইডির তদন্ত শেষে ১৮ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এই মোকদ্দমাটা সর্বশেষ সিআইডি কর্তৃপক্ষ ১৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করছে। তবে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দাবি করেন রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। রুমান আকন, জিটিভি নিউজ।